ভাই, এটাই সেই এনিমি যে আমাকে প্যাক করে ইমোট দিছিল। দূর মিয়া, তুমি কি বুঝলে এটাই যে ওই এনিমি? আরে আমি তার গ্লোবাল দেখে আমি তারে চিনে ফেলেছি। আচ্ছা এখন কি করব? ইনিমিটাকে ইমোট দেন ভাই, ইনিমিটাকে ইমোট দেন। এটা তো প্যাক করে পালাইছে, আগে গ্লোবালটা ভেঙেনি। কি রে ভাই, গ্লোবাল ভাঙতে পারতেছ না কেন? দূর মিয়া, আপনি কি দেখেন না শালার ইনিমি আরেফেলের গ্লোবাল নিয়ে আসছে? গেরিটা কি একটা ক্যারেক্টার স্কিল দিয়ে দিল রে ভাই, গুলি করতে করতে ওয়াল ভাঙে না। ওই দেখেন ভাই, প্যাকের মধ্যে দাঁড়া দেয়, এখন ইমোট দিচ্ছে। কি রে ভাই, জোন চলে আসছে, এখন ইনিমিটা বের হচ্ছে না কেন প্যাক থেকে? এইটা মনে হয় জোন পুষার ভাই, খুবই চালাক ইনিমি। এদিকে গ্লোবাল ভাঙতে পারতেছি না, অন্যদিকে এনিমিটাও জোনে মরতেছে না। কি রে ভাই, কি বিপদে পড়লাম? আচ্ছা এখান থেকে লঞ্চ প্যাড দিয়ে কি এনিমিটার গ্লোবালের ভিতরে যাওয়া যাবে? আরে ভাই, লঞ্চ প্যাড মেরে যেতে পারবেন না, লঞ্চ প্যাড মেরে গেলে আপনি জোনের অনেক বাইরে চলে যাবেন। কি করবো এখন তাহলে? মনে হচ্ছে ট্রিক্স খাটাতে হবে। শেষ ভাই, বুয়াটা মনে হয় মিস হবে আমাদের। না না, বুয়া মিস হবে না। দেখেন ভাই, কোনো মতে ইনিমিটারে গ্লোবাল ভাঙতে পারেন কিনা। গ্লোবাল আর ভাঙা লাগবে না, ওয়ালের ভিতর দিয়েই ওকে মেরে দিব। তো গাইস, কি মনে হয় আমি কি ম্যাচটা বুয়া করতে পারবো? আর আমি কোন ক্যারেক্টার ইউজ করে ইনিমিটাকে মারলাম? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা দেখলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখিও।